মুয়াবিয়া কে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে আর ইয়াজিদ কে যারা রাহমাতুল্লাহি আলাইহি বলে তাদেরকে আমি মুসলমান মনে করি না। আমিরে মুয়াবিয়া তিনি একজন সাহাবী, কেউ যদি হযরতে আমিরে মুয়াবিয়া আম্মাজার আয়েশা সিদ্দিকা এই সাহাবীদের কাউকে গালি দেয় তাহলে সে কাফের, তার বিবি অটো তালাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আটরশির পীর সাহেবের ফতোয়ায় মুফতি আলাউদ্দিন জিহাদি কাফের এবং আটরশি দরবারের আলেম, নিজেকে আটরশি দরবারের খাদেম দাবি করা মুফতি আলাউদ্দিন জিহাদির ফতোয়ায় আটরশির পীর সাহেব কাফের। হ্যাঁ প্রিয় দর্শক, যা শুনেছেন ঠিকই শুনেছেন, এমনটি ঘটেছে। এবার আসুন জেনে নেওয়া যাক মূল ঘটনা কি ঘটেছিল। প্রিয় দর্শক, আটরশির পীর সাহেব বাংলাদেশের যতগুলো ভণ্ড আছে অর্থাৎ ভণ্ড পীরের দরবার আছে, এর মধ্যে শীর্ষস্থানীয় একটি দরবার হলো আটরশির পীরের দরবার। সেই আটরশির পীর সাহেব কিছুদিন পূর্বে তিনি তার একটি লাইভ বক্তব্যে তিনি বলেছেন, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তাকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদেরকে আমি মুসলমান মনে করি না। নাউযু বিল্লাহি মিন জালিক। মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহি আলাইহি বলে তাদেরকে আমি মুসলমান মনে করি না। কত বড় জঘন্য, মারাত্মক এবং দৃষ্টান্তপূর্ণ কথা। প্রিয় দর্শক, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতেবে ওয়াহী অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওয়াহী আসতো সেগুলো তিনি লিপিবদ্ধ করতেন, এমন একজন জলিলুল কদর সাহাবীর ব্যাপারে মন্তব্য করছে এমন একজন ব্যক্তি যিনি কিনা নিজেকে পীর দাবি করে অথচ তার গোটা শরীরে কোথাও কোনো সুন্নতের ছিটে ফোটাও নেই। প্রিয় দর্শক, তার মুখে দাড়ি নেই, সুন্নতি লেবাস তার পরনে নেই, কিন্তু তার বাবা পীর, সেই সুবাদে পৈতৃক সম্পত্তির ভিত্তিতে সে পীর দাবি করে বসে আছে। এমন একজন জঘন্য ব্যক্তি কার ব্যাপারে মন্তব্য করছে? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক, তার আমিরে মুয়াবিয়ার মতো এমন জলিলুল কদর একজন সাহাবীর ব্যাপারে মন্তব্য করার আগে তার 100 বার চিন্তা করা উচিত ছিল, আমার কোয়ালিটি কি, যার ব্যাপারে মন্তব্য করছি তার ব্যাপারে মন্তব্য করার কতটুকু যোগ্যতা আমার মধ্যে আছে। অপরদিকে আলাউদ্দিন জিহাদি তার বক্তব্যে স্পষ্ট বলেছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ কাফের বলে তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে এবং তার বউ অটো তালাক হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া তিনি একজন সাহাবী, কেউ যদি হযরতে আমিরে মুয়াবিয়া আম্মাজার আয়েশা সিদ্দিকা এই সাহাবীদের কাউকে গালি দেয় তাহলে সে কাফের, তার বিবি অটো তালাক হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম আটরশির পীর সাহেবের ফতোয়ায় আটরশির দরবারের আলেম আলাউদ্দিন জিহাদি কাফের এবং আলাউদ্দিন জিহাদি অর্থাৎ আটরশি দরবারের আলেম আলাউদ্দিন জিহাদির ফতোয়ায় তার পীর অর্থাৎ আটরশির পীর কাফের। প্রিয় দর্শক, তারা নিজেদেরকে সুন্নি দাবি করে থাকে এবং তাদের সাথে কওমি ওলামায়ে কেরামের একটা বিশাল মত পার্থক্যের একটা জায়গা হলো মিলাদ কিয়াম, অর্থাৎ তারা মিলাদ কিয়ামকে খুব জোরে সোরে সেটাকে মানে। কিন্তু আমরা কওমি ওলামায়ে কেরাম হকপন্থী যারা আছি, আমরা বলে থাকি মিলাদ কিয়াম এটা বেদাত। আর আমরা মিলাদ কিয়ামকে বেদাত কেন বলি? এই কারণে তারা আমাদের উপর চড়াও হয়, নানান সময় আমাদেরকে বিভিন্ন কটু কথা বলে থাকে, আমাদেরকে কাফের পর্যন্ত বলে থাকে। প্রিয় দর্শক, তারা মিলাদ কিয়ামকে বেদাত বলায় আমাদেরকে কাফের বলে থাকে, অথচ তাদের ভেতরগত অবস্থা দেখুন, তাদের ইসলামের অবস্থা দেখুন, তাদের পীরের ফতোয়ায় মুরিদ কাফের, মুরিদের ফতোয়ায় পীর কাফের। তাদের ইসলামের যখন এই অবস্থা, তারা কি করে আমাদের ব্যাপারে সমালোচনা করে আমার বুঝে আসে না। মোহতারাম হাজেরিন, আপনারা জানেন এই মুফতি আলাউদ্দিন জিহাদি কিছুদিন পূর্বে শেখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তাকে নিয়ে কটুক্তি করেছিল, তার মৃত্যুর পরে তাকে নিয়ে জঘন্য কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল, কিছুদিন রিমান্ডে রাখা হয়েছিল, এরপর কিছুদিন জেলও খেটেছে, তারপরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই স্ট্যাটাসটা দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তুমুল সমালোচনা ঝড় ওঠে, তখন এই আলাউদ্দিন জিহাদি বলেছিল, আমার এক অ্যাডমিন আমার পেজ থেকে এই পোস্টটি করেছে, এই পোস্টটি যখন আমার চোখে পড়ে আমি এটি দেখে সাথে সাথে ডিলিট করে দিয়েছি এবং সেই অ্যাডমিনকে আমার পেজ থেকে বাদ দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, এই আলাউদ্দিন জিহাদি যিনি নিজে এই কথা বলেছেন যে আমার অ্যাডমিন এই কাজটি করেছে, জেল জরিমানা হওয়ার পর
জেল থেকে বের হয়ে এই আলাউদ্দিন জিহাদি কত বড় মিথ্যাচার করছে সে বলছে, যে পোস্টটা করা হয়েছিল সেটা হ্যাক করে করা হয়েছে, সেটা হ্যাক করে কোনো কুচক্রী মহল তার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে গিয়ে এই কাজটি করেছে। প্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন কত বড় মিথ্যাচার। হ্যাকার এবং অ্যাডমিন এই দুটি কখনো এক হতে পারে না। অ্যাডমিন হলো নিজের লোক, অর্থাৎ নিজের সেট করা লোক, সে স্ট্যাটাস দিচ্ছে, আর হ্যাকার হলো এমন একজন ব্যক্তি যাকে সে চিনে না জানে না। একই ব্যক্তি বলছে এই কাজটি অ্যাডমিন করেছে, আবার একই ব্যক্তি বলছে এই কাজটি হ্যাকার কর্তৃক করেছে। কত বড় জঘন্য মিথ্যাচার। প্রিয় দর্শক, পরিশেষে বলবো, আলাউদ্দিন জিহাদি সহ নামধারী সুন্নি যারা আছে তাদের মুখোশ খুলে গিয়েছে। বিশেষ করে আটরশির পীর যে জঘন্য কাজটি করেছে, আমিরে মুয়াবিয়ার ব্যাপারে যে জঘন্য উক্তিটি করেছে, এর জন্য আমরা জোর দাবি জানাই। অনতিবিলম্বে এই আটরশির ভণ্ড পীরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং আলাউদ্দিন জিহাদি তার মিথ্যাচারের কারণে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যাদের নিজেদের ইসলামের এই অবস্থা, পীরের ফতোয়ায় মুরিদ কাফের, মুরিদের ফতোয়ায় পীর কাফের, তাদের কাছ থেকে সাধারণ জনগণ, জাতি কি ইসলাম শিখবে? এর থেকে স্পষ্ট হয়ে যায় তাদের ইসলামের মূল অবস্থা সম্পর্কে। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে লক্ষ্য করে বলবো, প্লিজ দয়া করে, আপনি যেহেতু একজন আলেম, আপনি যেহেতু পড়াশোনা করেছেন, অনতি বিলম্বে আপনি আপনার এই মিথ্যাচার থেকে ফিরে আসুন এবং আপনি হকের ঝান্ডা হাতে তুলে ধরুন। আপনাকে সারা দেশের মানুষ সাপোর্ট দিয়ে যাবে এবং এই ধরনের যত ভণ্ড পীর আছে, আটরশি সহ, সুরেশ্বর সহ, চন্দ্রপুরী সহ, রাজারবাগী সহ, দেওয়ানবাগী সহ, সব ভণ্ড পীরদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটাকে চেনার এবং হককে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।